অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23 মে 2021 শনি মহারাজ বক্রী হতে চলেছে এবং 4 মাস 21 দিন মতো এই শনি মহারাজ বক্রী অবস্থায় থাকবে স্বরাশিতে, মকর রাশিতে। দেখুন, এই যে কোনো শুভ গ্রহ যখন বক্রী হয় তার শুভ প্রভাব কিন্তু 4 গুণ বাড়িয়ে তোলে, এবং কোনো অশুভ গ্রহ যখন, পাপিক গ্রহ যখন বক্রী হয় তখন তার অশুভ 4 গুণ বাড়িয়ে তুলে। কিন্তু এই যে শনি বক্রী হচ্ছে এবং স্বরাশিতে, মকর রাশিতে, এবং ডিগ্রিগত দিক থেকেও কিন্তু বলবত্তা, এখানে এই বক্রী হওয়াতে 7টি রাশির ক্ষেত্রে পুরনো সাম্রাজ্য, হারানো সাম্রাজ্য কিন্তু ফিরে পেতে চলেছে। এই সেই 7টি রাশি এই 4 মাস 21 দিন এই বক্রী পিরিয়ডে হারানো সাম্রাজ্য কিন্তু ফিরে পাবে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকেও শনি বলবত্তা, এবং রাশিতে, মকর রাশিতে, স্বরাশিতে অবস্থান করছে এই শনি, অর্থাৎ এই 4 মাস 21 দিন এই 7টি রাশির জয় জয়কার হতে চলেছে, অর্থাৎ ভাগ্য মধ্য গগনে ফুটতে চলেছে, অর্থাৎ শনি মহারাজ ঢেলে দিতে চলেছে এই 7 রাশির মানুষকে। কোন কোন এই 7 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক এই শনি বক্রীতে। এই যে 7টি রাশি ভাগ্য মধ্য গগনে চমকাতে চলেছে, কোন কোন 7টি রাশি কোন কোন দিক থেকে, প্রথম কথা যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এমনিতে রাজযোগকারী, এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে এবং পঞ্চমপতি সন্তান সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা, ভূমি ভবন প্রপার্টি থেকে লাভ, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান এই সময় কিন্তু থাকবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, কর্মক্ষেত্রে সফলতা জায়গা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের পঞ্চমভাবে এই শনি বক্রী আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ, আপনাদের টেকনিক্যাল ফিল্ড থেকে লাভ, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এবং আকস্মিক ধন বর্ষা কিন্তু ঘটাতে চলেছে, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, এগুলো কিন্তু আপনারা এই সময় কিন্তু পাবেন। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। দেখুন, গোচরে সিংহ রাশি ষষ্ঠভাবে এই শনির অবস্থান, দেখুন ষষ্ঠভাবে গোচরে শনির অবস্থান খুব ভালো, এবং এখানে শত্রু বিনাশ, শত্রু নাশ হতে চলেছে, অর্থাৎ আপনি শত্রুকে পরাজয় করতে চলেছেন, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা নিশ্চিত রূপে সাকসেস পেতে চলেছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হতে চলেছে, যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন সিংহ রাশি এই শনি বক্রী হওয়াতে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি তৃতীয়ভাবে গোচর করছে, এখানে কিন্তু খুবই ভালো, তৃতীয়ভাবে গোচর শনি আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন, এবং বেশ কিছু কাজ আপনাদের সমাধান কিন্তু হবে, এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের পূরণ কিন্তু হতে চলেছে, এবং রাজনীতিক ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থানের জায়গায় কিন্তু থাকছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনুভাবে এই বক্রী আপনার ধনের মাত্রা বাড়িয়ে তুলবে, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি, ব্যবসা থেকে আপনারা প্রফিট পাবেন,
কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সময়ের মধ্যে বেশ কিছু কাজ আপনাদের এই সময় সিদ্ধ হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে এই শনি বকরি হওয়াতে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভেরও সম্ভাবনা থাকছে। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই সময় ভালো ফল কিন্তু পাবেন ধনুরাশি বা গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত। এরপরের যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই শনি বকরি আপনাদের হেলথের দিকটা কিছুটা হলো সমস্যা থাকলে ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। যারা পেট্রোল কেমিক্যাল গ্যাস এজেন্সি সঙ্গে যুক্ত আছেন বা যারা অনলাইনে কাজকর্ম করেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় ভালো ফল পেতে চলেছে মকর রাশির মানুষের। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই শনি বকরি আপনার শরীরগত দিকটা সমস্যা দিল, ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট এ সময় ভালো দিক কিন্তু নির্দেশ করছে। বিশেষ করে বিদেশ থেকে লাভ এ সময় কিন্তু আপনাদের হতে চলেছে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশভাবে এই শনি বকরি হচ্ছে, ব্যয় আপনাদের এ সময় কিন্তু অধিক থেকে অধিকতর করাবে খরচার জায়গাটা, কিন্তু আপনাদের লাভের জায়গাটা আসবে বিদেশ থেকে যারা সঙ্গে রত আছে, বিদেশ থেকে ইনকামের জায়গাটা কিন্তু ভালো। পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছে, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, আপনি কুম্ভ রাশি মানুষ, এই সময় শনি বকরি এই 4 মাস 21 দিনের মধ্যে আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে কুম্ভ রাশি। এরপরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির লাভভাবে এই শনি গোচর, অর্থাৎ একাদশভাবে এই শনি বকরি হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, আপনাদের মীন রাশির ক্ষেত্রে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে মীন রাশির ক্ষেত্রে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, কর্মপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যারা প্রমোশনের চেষ্টা করছেন তারা ধীরগতিতে হলো প্রমোশন বা যারা কর্ম পাচ্ছিলেন না কর্ম পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে মীন রাশি এবং আপনাদের ক্ষেত্রে এ সময় বেশ কিছু আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং ফিনান্সিয়াল জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু করতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দেখুন আমি যে শনি বকরি এই 4 মাস 21 দিনের জন্য বলছি, 7টি রাশির ক্ষেত্রে হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে, কিন্তু দেখতে হবে আপনাদের বাই বার্চার শনি কোন নক্ষত্র বসে আছে, কোন ভাবে বসে আছে, কত নম্বর ডিগ্রিতে বসে আছে, এই জায়গাগুলো দেখা দরকার এবং আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। তাহলে কী হবে, বর্তমানে যে গোচর সেই অনুযায়ী কিন্তু আপনারা এই সময় পূর্ণ মাত্রায় কিন্তু রেজাল্ট আপনারা পেতে পারেন। অর্থাৎ এই যে শনি যে বকরি হচ্ছে, অর্থাৎ 23 মে থেকে 11 অক্টোবর পর্যন্ত প্রায় 4 মাস 21 দিনের মতো, এই সময় কিন্তু বেশ কিছু কার্য আপনাদের কিন্তু সিদ্ধ হতে চলেছে। শনি মহারাজ আপনাদেরকে ঢেলে দিতে চলেছে ফিনান্সিয়াল দিক থেকে এবং কোন কোন রাশির ক্ষেত্রে এই শনি বকরির ক্ষেত্রে সমস্যা আমি এর নেক্সট ভিডিওতে আমি বলব কোন কোন জায়গা থেকে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা থাকছে। তো ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু শুভ শুভ ঘটনাও কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ শনি মহারাজ এই যে শনি বকরি হয়ে বেশ কিছু পুরাতন কাজ আপনাদের কিন্তু হাসিল করাতে চলেছে এই 4 মাস 21 দিনের মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত এবং শনির বীজ মন্ত্র এ সময় আপনারা পাঠ করুন সন্ধ্যাবেলা করে, ওং সাং শনিশ্চরায় নম, এই মন্ত্রটি আপনারা শনিবার সন্ধ্যাবেলা যদি পাঠ করতে পারেন শনির নেগেটিভ এফেক্ট অনেকখানি কাটবে। নমস্কার, ধন্যবাদ।